নমস্কার শুরু করছি আজকের অনলাইন জি ক্লাস ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন দু হাজার তেইশকে আমরা বিদায় জানালাম স্বাগত দু নতুন ইংরেজি নববর্ষ নতুন বছর সবার ভালো কাটুক এই শুভ কামনা জানিয়ে শুরু করছি অনলাইন জিকে ক্লাস কাছকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা বেশ কয়েকটি পর্বে এই অনুষ্ঠান করে থাকি প্রথম পর্বে আমাদের এই অনুষ্ঠান আমরা একটি চাকরি পেশা এবং কর্মসংস্থানের একটি বিষয় তুলে ধরার চেষ্টা করি তারপর দ্বিতীয় পর্বে আমরা চলে যাই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে বিশেষ বিশেষ খবর তৃতীয় পর্বে আমরা বিশেষ দিনে চলে আসি আজ যেমন দোসরা জানুয়ারি এই দোসরা জানুয়ারির দিনটির তাৎপর্য এবং উল্লেখযোগ্য ঘটনাবলী আমরা তুলে ধরার চেষ্টা করি তারপর সাম্প্রতিক যে পরীক্ষা চলছে ইতিপূর্বে আমরা টেট পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি পাশাপাশি খাদ্য দপ্তরের পরীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সাম্প্রতিক যেসব পরীক্ষাগুলি আসছে তার প্রস্তুতির জন্য আমরা সেই অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সামনে নিয়ে আসি যাতে আপনারা সফলতা লাভ করতে পারেন কাজকেরিয়ার ও আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের যেসব প্রশ্নগুলি আমরা উত্তর সহ তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক যেসব পরীক্ষা পর পর আসছে তারই একটা আভাস দেয়ার চেষ্টা করি যাতে যারা পরীক্ষায় বসছেন বা ভবিষ্যতে বসবেন তাদের ভাবনায় তাদের প্রস্তুতির জন্য আমাদের এই ন্যূনতম প্রয়াস অনুষ্ঠান দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে আমাদের জানান আমরা যথা সময়ে সেই প্রশ্ন এবং মতামতের বিষয় ভাবনা চিন্তা করব চলুন শুরু করি অনলাইন জি ক্লাসের প্রথম পর্বে আঠেরোতম বর্ষে পা রাখল কাজ কর্মপত্রিকা পেশা ও কর্মজগতের নতুন দিশা কাজ রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত রাখতে অবশ্যই পড়ুন এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন রেল ব্যাঙ্ক পিএসসি এসএসসি ইউপিএসসি বেঙ্গল সিভিল সার্ভিস কেন্দ্রীয় সরকারি রাজ্য সরকারি চাকরি কোর্সের হাল হদিস পেতে আমাদের ওয়েবসাইটে কাজকেরিয়ার পত্রিকা পড়ুন সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতি মঙ্গল বৃহস্পতি ও শনিবার অনলাইন জিকে ক্লাস দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে ডব্লু ডবলু ডব্লু ডট ইউটিউব ডট কম স্ল্যাশ কাজ কেরিয়ার সরকারি চাকরির লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যুক্ত হন আমাদের ফেসবুক পেজে ডব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ কেরিয়ার আমাদের ওয়েবসাইট ডব্লু 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 কেরিয়ার ডট ইন আসছি বিশেষ বিশেষ খবরে আজ তারিখ দোসরা জানুয়ারি দু বাংলা তারিখ ষোলোই পৌষ চোদ্দোশো তিরিশ দিল্লিতে লাল সতর্কতা জারি ঘন কুয়াশা অত্যন্ত মেঘলাযুক্ত ও ঠান্ডার কারণে সতর্কতা জারি করা হয়েছে দিল্লি পাঞ্জাব ও হরিয়ানা সহ কয়েকটি রাজ্যে এই সতর্কতা জারি করা হয়েছে বলে খবর আসছি পরের বিশেষ খবরটিতে ইসরোর সাফল্য কৃষ্ণ গহ্বর ও নিউট্রন স্টারের সন্ধানে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর মহাকাশ পর্যবেক্ষণাগার এক্সপোস্যাট পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথ থেকে এক্সপোস্যাটের দুটি পেলোড পলিক্স ও এক্সপেক্ট অনুসন্ধান চালাবে আগামী পাঁচ বছর ধরে এমনটাই জানা গিয়েছে এই অভিযানের অন্যতম মুখ হলেন বাঙালি বিজ্ঞানী বিশ্বজিৎ পাল আসছি পরের বিশেষ খবরটিতে নতুন বছরের প্রথম দিনেই বিপর্যয় জাপানে ভূমিকম্প দেখা দিয়েছে সে দেশে সুনামি সতর্কতাও জারি হয়েছে জাপানের ইসিকাওয়া প্রদেশের বাসিন্দাদের চোখে আতঙ্ক উৎকণ্ঠা দেশের পশ্চিমাংশে কম্পনের তীব্রতা ছিল প্রায় সাত দশমিক পাঁচ প্রায় একুশটি আপটার শকে কাঁপল মাটি প্রথমটির তীব্রতা ছিল ছয় দশমিক দুই জাপানে কম্পনের পরপরই সমুদ্রে জলস্ফীতি বাড়ায় সুনামি সতর্ক জারি করেছে প্রশাসন উপকূলীয় ইসিকাওয়া নিগাতা ও তোয়ামা প্রদেশে এই ভূমিকম্পের বিপর্যয় হতাহতের সঠিক খবর এখনো পর্যন্ত জানা যায়নি আসছি পরের বিশেষ খবরটিতে সিডনিতে শেষ টেস্ট ম্যাচ খেলতে চলেছেন ডেভিড ওয়ার্নার তার আগেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন তিনি উল্লেখ্য আগামীকাল সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট টেস্ট ম্যাচ তার জীবনের সমাপ্তি টেস্ট ম্যাচ হতে চলেছে আমির শাহির টি টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার আসছি পরের পর্বে কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে এই পর্বে রয়েছে বিশেষ দিন আজ তারিখ দোসরা জানুয়ারি দু সাল বাংলা ষোলোই পৌষ চোদ্দোশো তিরিশ দেখে নেওয়া যাক এক নজর বিশেষ দিনে আজকে ঠিক কী রয়েছে এই বিশেষ দিনটির যে তাৎপর্য যে দোসরা জানুয়ারি এই দিনটির বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা স্মরণীয় ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করি এগুলি সাধারণ জ্ঞান জিকের প্রশ্ন আকারেও হতে পারে সেই চর্চার জন্য আমরা এই বিশেষ দিনটি আপনাদের সামনে তুলে ধরি সতেরোশো সাতান্ন সালের দোসরা জানুয়ারি ব্রিটিশদের কলকাতা পুনর্দখল তারিখটি হচ্ছে সতেরোশো সালের দোসরা জানুয়ারি ইংরেজরা কলকাতা পুনর্দখল করেছিল সতেরোশো সালের বিশ জুন নবাব সিরাজ দৌলা কলকাতা দখল করে সেই দখল করে নেয়ার পর লর্ড ক্লাইভ ও ওয়াটসন মাদ্রাস থেকে জাহাজ যোগে সৈন্যবাহিনী নিয়ে এসে কলকাতা পুনর্দখল করেছিলেন আঠেরোশো সালের আজকের দিন অর্থাৎ দোসরা জানুয়ারি সুকুমার সেন জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্য সচিব হয়েছিলেন তিনি ভারতের প্রথম নির্বাচন কমিশনার হয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হওয়ার নজির রয়েছে তার তিনি প্রথম ভারতীয় নাগরিক যিনি পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন আঠেরোশো সালের দোসরা জানুয়ারি সুকুমার সেন জন্মগ্রহণ করেছিলেন তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ আসছি পরবর্তী বিশেষ দিনটিতে আঠেরোশো সালের দোসরা জানুয়ারি খগেন্দ্রনাথ মিত্র জন্মগ্রহণ করেন প্রখ্যাত শিশু সাহিত্যিক হিসেবে তার পরিচিত পরিচয় রয়েছে একাধিক গ্রন্থ রচনা করেছেন তিনি পাতাল পুরীর কাহিনী ভম্বল সদ্দার সহ বেশ কিছু গ্রন্থ লিখেছিলেন খগেন্দ্রনাথ মিত্র আঠেরোশো ছিয়ানব্বই সালের দোসরা জানুয়ারি তার জন্মদিবস প্রখ্যাত এই শিশু সাহিত্যিকের জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধার্ঘ আমরা চলে আসছি পরের পর্বে পরের পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসছি সাম্প্রতিককালে যেসব পরীক্ষা রয়েছে সেই সব পরীক্ষার নিরিখে আমাদের এই প্রশ্নপত্র আপনাদের সাফল্যের জন্যই আমাদের এই অনুষ্ঠান এই কাজে আমাদের একটি বিশেষজ্ঞ টিম প্রতিনিয়ত প্রচেষ্টা জারি রাখেন আপনাদের সাফল্যের দিকটি বিবেচনায় রেখে যাতে এই ধাঁচের প্রশ্ন প্রস্তুতি নিয়ে আপনারা পরীক্ষায় বসতে পারেন নজর রাখুন আমাদের জি কে প্রশ্ন উত্তর একেবারে কারেন্ট সিলেবাস যেসব প্রশ্ন যেসব পরীক্ষাগুলি বিগত দিনে রয়েছে সেই সব পরীক্ষার ধাঁচে আমাদের এই প্রশ্নপত্র সেই সব প্রশ্নের উত্তর দেখতে থাকুন মাদার ইন্ডিয়া এই নামটি আপনারা শুনেছেন চলে এলাম প্রথম প্রশ্নে কাছকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি কে ক্লাসের জিকে প্রশ্ন উত্তর পর্বে আমরা রয়েছি মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালককে মাদার ইন্ডিয়া একটি চলচ্চিত্র আমাদের প্রশ্নটি হচ্ছে এই মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালককে এই ধরনের পরীক্ষায় যেমন খাদ্য দপ্তরের পরীক্ষায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যাবতীয় প্রায় পরীক্ষাতেই ওয়ান টু থ্রি ফোর করে চারটি অপশান থাকে তার থেকে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে আমাদের প্রশ্নটি ছিল মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালককে মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালককে উত্তর হচ্ছে মেহবুব খান এই মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালক ছিলেন উত্তরটি হচ্ছে মেহবুব খান বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নে অনেকে বিভ্রান্ত হন দুখু মিয়া এই নামটি আপনারা শুনে থাকবেন আমাদের প্রশ্নটি হচ্ছে দুখু মিয়া নামে আমরা একজন কবিকে বোঝাই এই প্রশ্নের উত্তরটি এবিসিডি অথবা ওয়ান টু থ্রি ফোর করে চারটি অপশান থাকবে তার থেকে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে প্রশ্নটি আরও একবার করছি দুখু মিয়া নামে আমরা কোন কবিকে জানি সবাই প্রায় উত্তরটি জানেন দুখু মিয়া নামে আমরা কোন কবিকে জানি দুখু মিয়া নামে আমরা কাজী নজরুল ইসলামকে বুঝে থাকি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে দুখু মিয়া নামে আমরা এই বিশিষ্ট কবিকে জানি আমাদের প্রশ্নটিতে আরও একবার আসছি দুখুমিয়া নামে আমরা কোন কবিকে জানি বা চিনি উত্তরটা হচ্ছে কাজী নজরুল ইসলাম অনেকে বিদ্রোহী কবি বলে থাকেন আসব পরের প্রশ্নে অস্কার বিজেতা অস্কার নামটির সাথে অনেকের পরিচয় রয়েছে এই অস্কার অ্যাওয়ার্ড বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট জনেদের হাতে তুলে দেয়া হয় তার কৃতিত্বের স্বীকৃতি আমাদের প্রশ্নটি হচ্ছে সব থেকে বেশিবার অস্কার কে পেয়েছেন সবথেকে বেশিবার অস্কার কে পেয়েছেন উত্তর হচ্ছে ক্যাথারিন হেভবার তিনি সবচেয়ে বেশিবার অস্কার বিজয়ী হয়েছেন আসব পরের প্রশ্নে ক্লোরোফিল জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি ইতিপূর্বে বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষা এসছে আসব সেই প্রশ্নটিতে ক্লোরোফিলে কোন ধাতু থাকে প্রশ্নটি আবারও রাখছি ক্লোরোফিলে কোন ধাতু থাকে ক্লোরোফিলে যে ধাতু থাকে তার নাম কি আসছি উত্তরে ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম ক্লোরোফিলে কোন ধাতু থাকে উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম আসছি পরের প্রশ্নে মানব দেহের সবথেকে বড় অঙ্গ বা অর্গ্যান কোনটি মানব দেহ সম্পর্কে আমরা সচেতন মানব দেহের বিভিন্ন অঙ্গ পতঙ্গের খবর আমরা রাখি আমাদের প্রশ্নটি হচ্ছে জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিও বেশ কিছু পরীক্ষায় বেশ কয়েকবার এসছে পূর্বেই বলেছি আমাদের সামনে যে পরীক্ষা আছে সেই সামনের পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই প্রশ্ন উত্তর যদি অনুষ্ঠান দেখেন প্রস্তুতি নেন তাহলে সাফল্য পেতে পারবেন আশা করি আমরা যেসব প্রশ্নগুলি আসার একটি সম্ভাবনা আছে বা এই ধাঁচেই প্রশ্নপত্র হয়ে থাকে তারই একটা বেসিক নলেজ আপনাদের করে দিই সুতরাং আমাদের মূল লক্ষ্য থাকে পরীক্ষা আপনাদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য মাথায় রাখুন মানব দেহের সবথেকে বড় অঙ্গ বা অর্গ্যান কোনটি এই প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে মানব দেহের সবথেকে বড় অঙ্গ বা অর্গ্যান কোনটি মানব শরীরে সবথেকে বড় অর্গ্যান কোনটি ওয়ান টু থ্রি ফোর করে চারটি অপশান থাকবে মানব দেহের সব থেকে বড়ো অঙ্গ বা অর্গ্যান হচ্ছে ত্বক বা স্কিন সবচেয়ে বড় অর্গ্যান হচ্ছে ত্বক বা স্কিন আসছি পরের প্রশ্নে জলের চেয়ে হালকা ধাতুর নাম কি আমরা সাধারণত মনে করি জল হালকা এই জলের চেয়ে হালকা ধাতু কী হতে পারে আমাদের কম বেশি সবারই প্রায় ধারণা আছে আমাদের প্রশ্নটি হচ্ছে জলের চেয়ে হালকা ধাতুর নাম কি। জলের চেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে সোডিয়াম প্রশ্নটি হচ্ছে জলের চেয়ে হালকা ধাতুর নাম কি উত্তর হচ্ছে সোডিয়াম আসব পরের প্রশ্নে ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবচেয়ে কম গলনাঙ্ক ধাতু কোনটি সবচেয়ে কম গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি উত্তর হচ্ছে সীসা সবচেয়ে কম গলনাঙ্ক বিশিষ্ট ধাতু হল সীসা কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি কে ক্লাসের আমরা রয়েছি জি কে প্রশ্ন উত্তর পড়বে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে আমরা রয়েছি আপনাদের পরীক্ষার চাকরির পরীক্ষার চর্চার জন্যই আমাদের মূলত এই অনুষ্ঠান করা আসব পরের প্রশ্নে প্রোটিনে কোন অ্যাসিড পাওয়া যায় প্রোটিনে কোন অ্যাসিড পাওয়া যায় এটাই ছিল প্রশ্ন প্রোটিনে কোন অ্যাসিড পাওয়া যায় প্রোটিনে পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড প্রশ্নটি ছিল প্রোটোনে প্রোটিনে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তর হচ্ছে অ্যামিনো অ্যাসিড আসব পরের প্রশ্নে অ্যারোমেটিক যৌগের উৎস কী অ্যারোমেটিক যৌগের উৎস কী এটাই ছিল প্রশ্ন অ্যারোমেটিক যৌগের উৎস হচ্ছে আল আসব আসবো পরের প্রশ্নে মাটির রং লাল হওয়ার কারণ কী মাটির রং লাল হওয়ার কারণ কি আসবো এই প্রশ্নের উত্তরে মাটির রং লাল হওয়ার কারণ কী উত্তর হচ্ছে মাটিতে অধিক আয়রনের উপস্থিতির জন্য মাটির রং লাল হয় মাটির রং লাল হওয়ার কারণ কি এটাই ছিল প্রশ্ন মাটিতে অধিক আয়রনের উপস্থিতির জন্য আসছি পরের প্রশ্নে বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভর্ষে পরিণত হয়েছে যা ভর্ষে পরিণত হয়েছে যা তাকে কি বলা হয় প্রশ্নটি আরও একবার বলছি ভর্ষে পরিণত হয়েছে যা তাকে কি বলা হয় ভর্ষে পরিণত হয়েছে যা তাকে বলা হয় ভষ্মীভূত আমরা সাধারণত বলি পুরে ভষ্মীভূত হয়ে গেছে ভর্ষে পরিণত হয়েছে যা তাকে বলা হয় ভষ্মীভূত আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অনলাইন জি ক্লাসের একেবারে শেষ লগ্নে আমরা রয়েছি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা রয়েছি আপনাদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের মূলত এই অনুষ্ঠান যে ধাঁচের প্রশ্ন আসে তারই একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি আমরা আসছি পরের প্রশ্নে দু হাজার এগারো সালের অনুসারে ভারতের মোট জনসংখ্যার শহরে জনসংখ্যার শতাংশ কত প্রশ্নটি বোঝার জন্যে আরও একবার বলছি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার শহরে জনসংখ্যার শতাংশ কত উত্তরটি হচ্ছে একত্রিশ দশমিক ষোলো শতাংশ দু হাজার এগারো সালের আদামশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার শহরে জনসংখ্যা হচ্ছে শতাংশ হারে একত্রিশ দশমিক ষোলো শতাংশ আসব পরের প্রশ্নে প্রজা পালানা গ্যারেন্টি দ্বার কস্তু কোন রাজ্যের সাথে সম্পর্কিত প্রজা পালানা গ্যারেন্টি দারো কস্তু কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত উত্তর হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যের সঙ্গে প্রজা পালানা গ্যারেন্টি দ্বারো কস্তু এই রাজ্যের মানে অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যের সঙ্গে সম্পর্ক যুক্ত তেলেঙ্গানা সরকার সুবিধা বঞ্চিতদের সমর্থন করার জন্য তাদের ফ্ল্যাগশিপ ছয় গ্যারেন্টি প্রোগ্রামের অধীনে স্কিমগুলির অ্যাক্সেস পেতে প্রজাপালানা গ্যারেন্টি দ্বারাকাস্ত নামে একটি নতুন সাধারণ আবেদন ফর্ম চালু করেছে আসব পরের প্রশ্নে মহারাষ্ট্রের কোন শহরকে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক দু সালের জাতীয় যুব উৎসব আয়োজনের স্থান হিসেবে নির্বাচিত করেছে উত্তর হচ্ছে নাসিক মহারাষ্ট্রের কোন শহরকে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রিয়া মন্ত্রক দু সালের জাতীয় যুব উৎসব আয়োজনের স্থান হিসেবে নির্বাচিত করেছে এর উত্তর হচ্ছে নাসিক সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য গান হিসাবে ঘোষিত হয়েছে বাংলার মাটি বাংলার জল আপনারা সবাই জানেন সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য গান হিসেবে ঘোষিত হয়েছে বাংলার মাটি বাংলার জল আমাদের প্রশ্নটি হচ্ছে বাংলার মাটি বাংলার জল গানটির রচয়িতাকে বাংলার মাটি বাংলার জল গানটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ইসরো ও দ্বারা সম্প্রতি চালু করা এক্সপোস্যাট এক্সপোস্যাটের জন্য অধ্যয়নের প্রাথমিক বিষয়গুলি কোনটি প্রশ্নটি আরও একবার বলছি ইসরো দ্বারা সম্প্রতি চালু করা এক্সপোস্যাট এর জন্য অধ্যয়নের প্রাথমিক বিষয়গুলি কোনটি এর উত্তর হচ্ছে নিউট্রন তারা ও ব্ল্যাক হোল আর এই প্রশ্নের সাথে সাথেই আজকের অনলাইন জিকে ক্লাস এখানেই শেষ করছি অনুষ্ঠান দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করুন আজকের মতো নমস্কার